আল্লাহর নবী বলেন দাখালাল জান্নাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কয় মিনিট লাগছে? কয় মিনিট? এক মিনিট। পৃথিবীতে এক মিনিটে কত টাকা ইনকাম করা যায়? কি দুনিয়াতে এক এক মিনিটে কয় টাকা ইনকাম করা যায়? কে দুনিয়াতে এক মিনিটে $100 বেতন পায়? কি সৌদি আরবে ঘন্টায় কাজ করে 10 রিয়ালে ঘন্টায় কাজ করে, 12 রিয়ালে ঘন্টায় কাজ করে, আর এখানে এক মিনিটে জানে না। এক মিনিটে কি জান্নাত করবো তো ইনশাল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ। ফামাইয়ামাল বিমা কালিল, তবে কর্মেওয়ালা মানুষ বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন কাইফা, ওগো আল্লাহর নবী এটা কেন হলো, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? এবার রাসূল বলেন কাচ্চা হাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে তাকে ওয়াকাদ ইউদাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে বিছানা থেকে উঠায় দেয়। ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا محمدا عبده ورسوله. شكرك يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة وأصيلا. هو الذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. تحيتهم يوم يلقونه سلام وأعد لهم أجرا كريما. صدق الله مولانا العظيم. করগাঁও ও দখারপাড়া যুব পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই পবিত্র আজওয়ার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, মঞ্চে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয় হযরত মৌলানা আতাউল হক জালালাবাদী দামত রাকাতুহ, উপস্থিত হযরত উলামায়ে ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ানে আজম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলেম মা ও বোনেরা,
আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে কোরআনে কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কোরআনে কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন, এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এতক্ষণ যিনি বয়ান করলেন, বড়দের কথা কথার মধ্যে বড় হয়, বাচ্চার কথা কথার মধ্যে বাচ্চাই হয়। নি খতিব আজম হযরত খতিব সাহেব রহমতুল্লাহ আলাইহি সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা ওবায়দুল হক জালালাবাদী রহমতুল্লাহ আলাইহি, খতিব বলতে যাকে বোঝায়, বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা ওবায়দুল হক জালালাবাদী রহমাহুল্লাহ, তারই সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা আতাউল হক জালালাবাদী দামাত বারাকাতুহু, এতক্ষণ আপনাদের সামনে কথা বললেন। আল্লাহ তাআলা হযরতের হায়াতের মধ্যে বরকত দান করেন, সুস্থতার এক জীবন দান করেন, বড়দের ছায়া আমাদের জন্য আরও দীর্ঘায়িত করেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীমের সূরা আহজাব থেকে দুখানা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, এই আয়াত কারিমাগুলো সাদামাটার তরজমা আমি আপনাদের সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ। মেরে ভাইও, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময়ের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন, এখানের সময় হলো এমন। রাসূলে কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কোনো মানুষ যদি তার আঙ্গুলটাকে সমুদ্রের পানিতে রেখে দেয়, ফালইয়ানজুর বিমা রাজআ ফিহি, রাসূল বলেন এবার তার দেখা উচিত তার আঙ্গুলের মাথায় কি পরিমাণ পানি, তার আঙ্গুলের মাথায় যে পরিমাণ পানি এটা হলো তার দুনিয়ার হায়াত, আর সমুদ্রের অবশিষ্ট পানি হলো তার আখেরাতের হায়াত। এই জন্য আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ আলাইহি, ইনি ছিলেন আমার হায়াতের দ্বিতীয় শায়খ, তারও ইন্তেকাল হয়ে গেছে। হযরত মাওলানা জমিরউদ্দিন নানুপুরি রহমতুল্লাহ তিনি বলতেন, আল্লাহ তাআলা আমাদেরকে অল্প সময় দিয়েছেন দুনিয়াতে, লেকিন যা যার সময় দিয়েছেন কোটি কোটি বছর, আমলের সময় দিয়েছেন 60 বছর 50 বছর, আর পুরস্কারের সময় দিয়েছেন কোটি কোটি বছর। কল্পনা তো করুন, 60 বছরের মেহনত দিয়ে কোটি বছর চলবে কিভাবে বলো? এদিকে 60 বছর, 60 বছর নিশ্চিত কোথায়? যার বয়স যা তাই তো না? আমার বয়স এখন 48 বছর, এদিকে 48 বছর, আর ওদিকে কোটি কোটি বছর, আকলে ধরে? বুঝেন না কথা মনে? 60 বছর সরকারি চাকরিজীবীরা 60 বছর চাকরি করে, বাকি 20 বছর পেনশন দিয়া, এককালীন টাকা দিয়া, সব দিয়েও 20 বছর চলতে কষ্ট। বলেন বাস্তব না বাস্তব? তো আমি আমার 60 বছরের আমল দিয়া কোটি কোটি বছর চলবো কিভাবে? এই জন্যই রব্বে কারীম বড় মেহেরবানি করে আমার এখানকার অল্পের মধ্যে ওখানকার বেশি রেখে দিয়েছেন। এখানকার একবার সুবহানাল্লাহর মধ্যে ওখানকার কোটি কোটি বছরে জান্নাত রেখে দিয়েছে। তা না হলে তো এখানকার অল্প দিয়ে ওখানে চলবে না। এই জন্য রব বড় আদর করে, বড় ভালোবেসে। আমার হযরত বলতেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, নবী রহমতে দো জাহান, বরকতে উম্মতের এক এক সেকেন্ডের দাম জান্নাতে কোটি কোটি বছর রেখে দিয়েছে। এজন্যই আমাদের বড়রা আমাদেরকে সবক দিয়ে থাকেন, যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কাজে লাগে, লেগে যায়। যেন আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত কি লাগে বলেন? কাজে লাগে। আমাদের গোটা জীবন তিন ভাগে বিভক্ত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আপনারা সামনে আসতে পারেন, আসেন। ভিজা হলে থাকো তাহলে পাশে যান। এগুলো আমাদের জন্য কিছু সবরের পরীক্ষা, কিছু শোকরের পরীক্ষা, বুঝেন নি? মাঝে মাঝে হাজার হাজার মানুষ হয়, শোকরের পরীক্ষা নেয়, মাঝে মাঝে অল্প হয়, সবরের পরীক্ষা নেয়। আর আমরাও বলি, ওয়াকাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরা বিইজনিল্লাহ, আমার আপনারা অল্প দিয়েও আমার নেকি হবে না, আপনারা বেশি দিয়েও আমার কিছু বাড়বে না,
আপনারা কম দিও আমার কিছু কমবে না, আমি তো আমার রবের কাছ থেকে নিয়ে নি, বুঝেন নাই কথা, আমি তো আমার রবের কাছ থেকে কি নিয়ে নিব বলেন, পুরস্কার রবের কাছ থেকে নিয়ে নিই। এই জন্য আপনারা ঘাবড়াবেন না, আমি মহাসম্মেলনে যা বয়ান করতাম এখানে তাই করব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ, এটা ঘাবড়ানোর কিছু নাই। আপনি এখানে আসেন, আপনি আমার সামনে বসে পড়েন, এটার এটার সাথে বসে। এই জন্য আল্লাহ তাআলা এখানকার অল্পের মধ্যে ওখানে বেশি রেখে দিয়েছেন, এখানে অল্পের মধ্যে কি রেখে দিয়েছেন বলে, বেশি রেখে দিয়েছেন। আমাদের জীবনকে তিন ভাগে ভাগ করা, অতীত বর্তমান ভবিষ্যৎ, অতীত তো ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা নাই, ভবিষ্যতের কোনো নিশ্চয়তা নাই, তাহলে বর্তমান কোনটা, সময় মূল্য তো কোনটা, শুধুই হাল, শুধুই ফিলহাল যেটা, এটাই হলো আমার হায়াত। অতীত তো ফিরে আনার কি নাই, ব্যবস্থা নাই, ভবিষ্যতের নিশ্চয়তা নাই, আমার সময় কোনটা, আমার সময় হলো বর্তমান। এখন বর্তমানটা দামি হবে কি দিয়া, বর্তমান দামি হয় তিন জিনিস দিয়া, এক নম্বর হলো ইমানের সাথে থাকা, বলেন এক নম্বর কি বলেন, ইমানের সাথে থাকা, দুই নম্বর হলো জিকিরের হালতে থাকা, তিন নম্বর হলো গুনাহ মুক্ত থাকা। কয়টা, তিনটা, এক নম্বর কি ইমানের সাথে থাকা, দুই নম্বর কি জিকিরের সাথে থাকা, তিন নম্বর কি গুনাহ মুক্ত থাকা। ইমানের সাথে থাকা কতক্ষণ দরকার, যতক্ষণ নিঃশ্বাস আছে। আচ্ছা অক্সিজেন দরকার কতক্ষণ, যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ, যতক্ষণ হায়াত আছে ততক্ষণ কি দরকার, অক্সিজেন দরকার। অক্সিজেন যদি এক মিনিট ব্যাহত হয় ওটাকে কি বলে, লাশ। ওটাকে কি বলে, অক্সিজেন এক মিনিট পায় না, এটা সুস্থ না লাশ, দুই মিনিট পায় না সুস্থ না লাশ, তাহলে অক্সিজেন না হলে এই মানুষকে লাশ বলে। আর ইমান এক সেকেন্ডের জন্য যদি হারায় তো এই মানুষকে বেঈমান বলে, এই মানুষকে কি বলে, তাহলে এক সেকেন্ডের জন্য ইমান হারা হওয়ার কোনো সুযোগ কি নাই, এক সেকেন্ডের জন্য ইমান হারা হওয়ার সুযোগ কি নাই। এই জন্য ইমানের ক্যালিমা, ইমান একটা হলো ইমানের শব্দ আর একটা হলো ইমান, বলেন একটা কি ইমানের শব্দ আর একটা কি, একটা হলো ইমান। ইমানের শব্দ কি, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এটা হলো ইমানের শব্দ। ইমানের কি, ইমানের শব্দ যখন মুখে আসে এটা হয়ে যায় আমল, আর যখন দিলে থাকে এটা হয়ে যায় ইমান। দিলেরটার নাম কি ইমান, মুখেরটার নাম কি আমল, আর ইমানের এক জাররার দাম দশ দুনিয়া বরাবর জান্নাত। বলেন ইমানের এক জাররার দাম কত, দশ দুনিয়া বরাবর জান্নাত। তাহলে এবার বলুন তো দেখি, এক বুজুর্গ আছেন আমাদের পৃথিবীতে, এক বর্তমান পৃথিবীতে একজন বুজুর্গ আছেন, হযরত মাওলানা আল্লামা মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহু, তিনি একবার বসুন্ধরাতে বলেন, বসুন্ধরাতে পয়েন্ট করছিলেন তিনি, বসুন্ধরার এক মাঠে ঢাকা, তিনি বললেন যে আচ্ছা একবার কালেমায়ে তৈবা পড়লে যদি আমাকে দশ টাকা দিত আমি কয়বার করতাম। যুবকরা বলেন তো একবার কালেমায়ে তৈবা পড়লে দশ টাকা দিত আপনি কয়বার করতেন, বিশ বার, একশো বার, হ্যাঁ এরা জওয়ানরা বলে না কেন, একবার দশটা, একবার বললে দশ টাকা দিত তো কয়বার করতেন, আচ্ছা একবার বললে যদি এক টাকা দিত তাহলে কয়বার করত, আচ্ছা একবার বললে যদি এক টাকা দিত তাহলে এদেশ থেকে কেউ লন্ডন যাইতো, হ্যাঁ এদেশ থেকে কেউ ইটালি যাইতো, একবার বললে এক টাকা তাহলে এদেশ থেকে কেউ ইটালি যাইতো। আর আল্লামা তাকি উসমানি বলেন একবার যদি ইমানের সাথে পড়ে দশ দুনিয়া বরাবর যান। এবার কতবার বলা উচিত বলেন, ঠোঁটটা তো নড়ে না যতক্ষণ অক্সিজেন আছে,
واعبد ربك حتى ياتيك اليقين. আল্লাহ তাআলা বলেন যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণ ডাকতে থাকো। সুবহানাল্লাহ, এটা তরজমাই তো এটা না, যতক্ষণ অক্সিজেন আছে। হুজুর বলেন যে যতক্ষণ অক্সিজেন আছে, واعبد ربك حتى ياتيك اليقين। রব্বুল আলামিন বলেন যতক্ষণ অক্সিজেন আছে ততক্ষণ বলতে থাকো, যতক্ষণ হুঁশ আছে ততক্ষণ পড়তে থাকো। আমরা তোমাদেরকে কাজ দেই নাই, এই জন্যই তোমরা আকাজরে কাজ বানিয়েছ। আকামেরে কি বানিয়েছে বলেন? মোবাইল হলো আকাম, বলেন মোবাইল হলো কি? আকাম। আকামেরে কাম বানাইছে কি লেগা? আকামেরে কাম বানালো কেন? কাজ নাই যে এই জন্য, কাজ বুঝে নাই যে এই জন্য। কথা বুঝেন নাই? আপনি দোকানে কর্মচারী রাখছেন, লেকিন ওরে কাজ বুঝিয়ে দেন নাই তো ও কি করবে? ও বসে বসে দুষ্টুমি করে। এই কি করছো তুমি, আমাকে কাজ বুঝায় দেন নাই, আমি কি করতাম? ঠিক, তোমরা কাজ বুঝো নাই, এজন্যই তোমরা মোবাইলে জিন্দেগি বরবাদ করছো। কি বুঝো নাই বলেন? কাজ বুঝো নাই, কাজ কাজ। এজন্য আকামেরে কাম বানাইছে, কামেরে আকাম বানাইছে। কেন বুঝে নাই যে বলেন? কেন বুঝে নাই? এজন্য এখন বুঝো, চক চক বন্ধ করেন, মহাব্বতের সাথে পড়ে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দিলে তো চায় না, আমি ধাক্কা দিয়ে স্টার্ট দিতে চাই আর কি, বুঝো না? বুঝে না, গাড়ি যেটা স্টার্ট হয় না ওটা কি করে? ধাক্কা দিয়ে স্টার্ট দিতে চায়। মোবাইলের নাফরমানির কারণে দিলে এখন আর চায় না, দিলে ভালো কিছু ঢুকে না। বলেন দিলে ভালো কিছু কি? দিলে ভালো কিছু ঢুকে না, দিলে পর্দা পড়ে গেছে। শুধু পর্দা পড়ে নাই, হাজারটা পর্দা পড়েছে, এখন আর দিলে ভালো কিছু ঢুকতে চায় না। দিলে ভালো কিছু কি? ঢুকতেই চায় না। এই দিল নিয়ে কেমনে যাব? যে দিলে কাল ভালো কিছু ঢুকে না, এই দিল নিয়ে কেমনে যাব? তিন প্রকারের দিল আছে বলেন, কয় প্রকারের দিল আছে বলেন? এক প্রকারের দিল মুর্দা, মরে গেছে, সমস্ত কাফরের দিল মরে গেছে, এটা হলো মুর্দা। এটা কি বলেন? মুর্দা। আর আরেক প্রকারের দিল হলো অসুস্থ দিল। কি দিল? অসুস্থ দিল। আরেক প্রকারের দিল হলো সুস্থ দিল। অসুস্থ দিল যেটা, সেটা আবার তিন প্রকার। বলেন অসুস্থ দিল আবার কয় প্রকার? কিছু অসুস্থতা আছে যে রোগী বুঝে না, রোগী বুঝে না। যেমন পাগল, সে বুঝে না, বুঝে না। পাগল কি বুঝে সে সুস্থ না অসুস্থ? বুঝে না। এই জন্য পাগলরে বাইন্দা ওষুধ খাওয়াতে হয়। পাগলরে ওষুধ খাওয়ায় কি? আমি যা বলছি আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আল ওয়াবিল সহিহ নামক কিতাবের মধ্যে লিখেছে। পাগলরে কি করতে হয়? বাইন্দা ওষুধ খাওয়াতে হয়। কি লেগা? পাগল বুঝে না। তাহলে এক জাতীয় অসুস্থ হলো পাগল, যেটা বুঝে না, এটা বাইন্দা ওষুধ খাওয়ালে ভালো হয়ে যায়। ওরে পা বাইন্দা, হাত বাইন্দা, পানির মধ্যে রেখে দেয়, আর বাইন্দা ওষুধ খাওয়ায় তো 40 দিন পরে ভালো হয়ে যায়। এই জন্য যেগুলো বুঝে না, বুঝে না যে এটাও বুঝে না, এটা হলো পাগল। যে অসুস্থ এটা বুঝে না, সে কি বলেন? সে হলো পাগল। তারে কেমন ওষুধ খাওয়াতে হয়? বাইন্দা। এই জন্য যে মোটেও বুঝে না, তারে বাইন্দা তব লিখে পাঠায় দেন, ইনশাল্লাহ ভালো যাবে। সুবহানাল্লাহ বলেন, তারে বাইন্দা কি করেন? তব লিখে পাঠান, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তারে বাইন্দা কোন আল্লাহ আল্লাহ খামকাত পাঠিয়ে দেন, 40 দিন থাকুক, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। কি এটা হলো কি? পাগল। তাহলে পাগলের চিকিৎসা কেমনে করে? বাইন্দা বেঁধে করে। দুই নাম্বার অসুস্থ, এই অসুস্থতা আবার দুই প্রকার। এক প্রকারের অসুস্থতা রোগী বুঝে সে অসুস্থ, কিন্তু আর ভালো হবে না,
এটা হলো ক্যান্সার, এটা কি রোগী বুঝছে তার ক্যান্সার, কিন্তু কি আর কি হবে না বলেন, কিন্তু ওষুধ খায়, কিন্তু কি খায়, ওষুধ খায়, তবে সে ওষুধ খায়, তবে বলে যে আহ আমি আর ভালো হব না, ক্যান্সার হয়েছে, তবে ওষুধ খাওয়া বন্ধ করে না, বুঝেন নাই কথা। এখন আমাদেরকে পাইছে গাফলতির ক্যান্সারে, কিসে পাইছে বলেন, গাফলতির ক্যান্সারে পাইছে, দলালতের ক্যান্সারে পাইছে, গাফলতির ক্যান্সারে পাইছে, জাহালতের ক্যান্সারে পাইছে। এই জন্য যদি একটু ওষুধ খাইতে পারো তো ইনশাল্লাহ আশা করা যায় ভালো হয়ে যাবে, আশা করা যায় কি হয়ে যাবে। এই জন্য আর এক প্রকার অসুস্থ হইল আলহামদুলিল্লাহ, জ্বর সর্দি কাশি আলহামদুলিল্লাহ একটু ওষুধ খেলে ভালো হয়ে যাবে। তোমরা মাহফিলে যারা আসছো এই পর্যন্ত, ছোটরা যারা আসছো, বয়স টেনেজ যারা আসছো, তোমাদেরকে আশা করা যায় অল্প কিছু ডোজ দিলে ভালো হয়ে যাবে, অল্প কিছু ডোজ দিলে কি হয়ে যাবা। এই জন্য আমি ডোজ দিচ্ছি বড় আমার সাথে, আচ্ছা আপনারা দেখে থাকবেন মা বোনেরা পাতিল মাঝে, পাতিল যেই যেই পাতিলে তরকারি রান্না করে ওই পাতিল বিকেলবেলা মাঝে কিনা, রাত্রিবেলা ওই পাতিল ধুয়ে রাখে কিনা বলেন, সকালে উঠে ওই পাতিল ধোই কিনা বলেন। আচ্ছা মা বোনটা কি পরিমাণ যত্নের সাথে পাতিলটা ধোয়, মনোযোগ দিয়া একদম, চোখও পাতিলে, দিলও পাতিলে, হাতও পাতিলে, কি কি পরিমাণ মনোযোগ দিয়া সে নেটে ভীম নিয়া ছাই নিয়া পাতিল মাঝে, মাঝে না মাঝে না বলেন। আচ্ছা কোন পর্যন্ত মাঝে বলেন, যতক্ষণ না পরিষ্কার হয়েছে বলেন, যতক্ষণ না পরিষ্কার হয়েছে ততক্ষণ পর্যন্ত কি করে মাঝে, তাহলে কোন পর্যন্ত মাঝে। আচ্ছা কয়দিন রান্না করে, কয়বার মাঝে, কতদিন পরে পরে মাঝে, জোরে বলুক, কয়বার কদিন পরে পরে মাঝে, এবার বলেন তো দেখি, মা বোন তার পাতিল মাঝে প্রতিদিন, আপনি আপনার দিলটা মাঝদিন কতদিন, প্রতিদিন মাঝে বুঝতে যাচ্ছে, প্রতিদিন মাঝে 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 এটা মাজা উচিত কিনা বলেন। আচ্ছা তিন দিন একাধারে দুধ 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 গরম করছে, দুধ জাল দিছে, দুধ গরম করছে পাতিলে, তিন দিন একাধারে ধোয় নাই, এবার পাতিলটার হালত কি, হ্যাঁ দুর্গন্ধ হবে কিনা, এবার দুধ দিলে দুধ নষ্ট হয়ে যাবে না ভালো হবে, গান্দা হয়ে যাব। এবার বলুন তো দেখি, যদি পাতিলে দুধ তিন দিন না ধোয়, এবার যদি এটা গান্দা হয়ে যায়, যদি এই দিলটা জীবনে একবারও ধুলেন না, এই দিলে কি অবস্থায় আছে, কি এই জন্য এটা ধোয়ার জন্য যন্ত্র কি জানো, এটা ধোয়ার জন্য শ্রেষ্ঠ হাতিয়ার, এটা ধোয়ার জন্য ভীম, এটা ধোয়ার জন্য ভীম লিকুইড, এটা ধোয়ার জন্য শ্রেষ্ঠ যন্ত্র হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام
আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমায়ে তৈয়বা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা তাকে হাশরের ময়দানে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মত। পড়বো তো ইনশাআল্লাহ, হাত তোলেন, কারা কারা পড়বেন, হাত তোলেন, পড়বো ইনশাআল্লাহ, বলেন কতবার পড়বেন, হাত নামান, আল্লাহ তৌফিক দান করেন, কতবার পড়বেন, একটু আগে না কয়েছেন 10 বার পড়লে লাখ লাখ বার পড়তেন, 10 টাকা দিলে লাখ লাখ বার, আর এখন কয় শুধু 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার, বলেন ইনশাআল্লাহ, বলেন দিনে 100 বার, মুরব্বীরা বাবারা বলেন পড়বো তো ইনশাআল্লাহ, জওয়ানরা বলেন ইনশাআল্লাহ পড়বো তো ইনশাআল্লাহ, বলেন দিনে 100 বার, বলেন রাতে 100 বার পড়বো তো ইনশাআল্লাহ, এগুলো কি করবে জানেন, এক নাম্বার কাজ করবে, আন্নাহা তুরদির রহমান, এগুলো না সরাসরি রব্বে কারিমকে রাজি করে দেয়, সুবহানাল্লাহ, এগুলো কি করবে বলেন, রব্বুল আলামিনকে কি করবে বলেন, রাজি করে দিবে, এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, বলেন সরাসরি আল্লাহ তাআলাকে কি করে দিবে, সরাসরি আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, আন্নাহা তুরদির রহমান, এগুলো সরাসরি আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, সরাসরি কি করে দিবে বলেন, আল্লাহ তাআলাকে রাজি করে দিবে, দুই নম্বরে আন্নাহা তুকাসসিরুশ শাইতান, এগুলো না শয়তানের কমর ভেঙে দেয়, শয়তানের কমর কি করে, ভেঙে দেয়, শয়তানের কমর কি করে বলেন, শয়তানের কমর ভেঙে দেয়, আন্নাহা তুরদির রহমান, এগুলো না আল্লাহ তাআলাকে রাজি করে দেয়, দুই নম্বরে এগুলো না শয়তানের কমর ভেঙে দেয়, তিন নম্বরে আন্নাহু ইউতরিদুশ শাইতান, এগুলো না শয়তানকে ভাগায়া দেয়, সুবহানাল্লাহ, শয়তানকে কি করে ভাগায়া দেয়, শুধু বললে হবে, এই ফেসবুক ধরিও না ধরিও না বললে হবে, ওরে তো ওষুধ দিলাম না তো ধরবেই তো, বাচ্চার সামনে চকলেট দিয়ে রাখলাম আর বললাম এটা খাবা না, বেকুব, কি বলছি বলেন, তুমি সরে গেলেই তো বাচ্চা খাবে এটা, হ্যাঁ, বিড়ালের সামনে সুটকি দিয়ে বললাম এই বিড়াল খবরদার সুটকি খাবা না, তো বিড়াল কি করবে, চলে গেলেই তো খাবে, এখন বাবা ছেলেকে বলো এই ছেলে খবরদার মোবাইল ধরবো না, তো বাবা ওইদিকে গেলে গাইতে ধরে, কি লেখা, কি লেখা, ওরা তো স্বভাব দেয় নাই, ওরা তো ওষুধ দেয় নাই, এই জন্য আমি শুধু ওষুধ দিই, আলহামদুলিল্লাহ বলেন, আমি শুধু কি দেই বলেন, ওষুধ দিই, ওরা ওষুধ ধরায় দাও, ওরা ওষুধ খাওয়ায় দাও, তো ইনশাআল্লাহ ও আর গুনাহ করবে না, ও আর কি করবে না, আন্নাহু ইউতরিদুশ শাইতান, জিকির ফিকির শয়তানের কামড়কে ভেঙে দেয়, একদিকে আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া চাওয়া হলো আল্লাহ তাআলা আমার উপরে খুশি হয়ে যায়, তাহলে জিকির আল্লাহ তাআলাকে খুশি করে দেয়, অন্যদিকে জিকির ও ফিকির আমার জীবনের সবচেয়ে বড় দুশ্মনের কামড় ভেঙে দেয়, সুবহানাল্লাহ, পড়ে দেখো ডেলি 100 বার করে, সকালে 100 বার পড়ো, সন্ধ্যা 100 বার পড়ো, ইনশাআল্লাহ তোমার দ্বারা কোনো নেকি ছুটবে না, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না, কোনো গুনাহ হবে না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আবার গুনাহ হয় কেমনে, সুবহানাল্লাহ বলবেন না, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আবার জামাত ছুটে কিভাবে, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তার আবার জামাত ছুটে কিভাবে, এজন্য জামাত ছুটে কার, আল্লাহ যাকে ভালোবাসেন না তার, বলেন জামাত ছুটে কার, আল্লাহ যাকে ভালোবাসেন না তার, ফজর নামাজ ছুটে যায় কার, সবে বলেন আল্লাহ যাকে, আল্লাহ যাকে ভালোবাসে না তার কি হয় বলেন, ফজর নামাজ ছুটে যায়, আলহামদুলিল্লাহ আমরা যারা মসজিদের ইমাম আছি আমাদের কারোর ফজর ছুটে না, আলহামদুলিল্লাহ বলবেন না, ইমাম সাহেবের ফজর ছুটে না, ইমাম সাহেবের ফজর ছুটে, মুয়াজ্জিন সাহেবের ফজর ছুটে, মসজিদের খাদেম সাহেবের ফজর ছুটে, তাহলে আলহামদুলিল্লাহ এদেশের কোনো কওমি মাদ্রাসার কোনো উস্তাদদের কোনো ছাত্রের কোনো দিন ফজর নামাজ ছুটে না, আস্তে কয়েকটি কি বলছি বলেন, আপনাদের ঢাকা দক্ষিণের মাদ্রাসা যায় দেখেন 6 বছরের বাচ্চা যেটা নুরানি প্রথম জামাতে পড়ে এটারও ফজর নামাজ ছুটে না, তাহলে জিকির আল্লাহকে রাজি করিয়ে দেন, জিকির শয়তানের কবর ভেঙে দেন, জিকির শয়তানকে ভাগায়া দেয়, সুবহানাল্লাহ, আন্নাহু ইউতরিদুশ শাইতান, জিকির শয়তানের কবর ভেঙে দেন, জিকির শয়তানকে বিতাড়িত করে দেন, জিকির কি করে, আন্নাহু ইউজিলুল হাম্মা ওয়াল গাম্মা
মানব জীবনে যত পেরেশানি কল্পনা করা যায়, মানব জীবনে আমরা যত পেরেশানির মুখোমুখি হই, জীবনে যত পেরেশানি কল্পনা করা যায়, জিকির সবগুলোকে দূর করে দেয়। পেরেশানি আছে, পেরেশানি কি আছে আপনাদের? তাহলে পেরেশানি দূর করার যন্ত্র কি? জিকির। জিকির পেরেশানি দূর করার কি যন্ত্র? জিকির পেরেশানি দূর করার হাতিয়ার। সুবহানাল্লাহ বলে না, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। সুবহানাল্লাহ। শান্তির মালিক কে? আবার বলেন, শান্তির মালিক কে? শান্তির মালিক ঘোষণা দিচ্ছেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। হাকিম উল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশরাফায়না ওয়া আল্লাহ মারকাজা, তিনি বলতেন জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়, এই পুরস্কারটা দুনিয়াবী পুরস্কার। সুবহানাল্লাহ। বলেন এটা দুনিয়াতে দিবেন, দুনিয়াতে অশান্ত দিল শান্ত হবে কি দ্বারা? জিকির দ্বারা। আবার বলেন, অশান্ত দিল শান্ত হবে কি দ্বারা? জিকিরের দ্বারা। শুধু জিকির দ্বারা শান্ত হবে এটা বললে তর্জমার হক আদায় হবে না, বলতে হবে অশান্ত দিল জিকিরের দ্বারাই শান্ত হয়। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, জিকিরের দ্বারাই অশান্ত দিল শান্ত হয়। যখনই পেরেশানি লাগে জিকির বাড়াও, যখনই টেনশন লাগে জিকির বাড়াও, বিবি টেনশন দিচ্ছে জিকির বাড়াও, দোকানের কর্মচারী টেনশন দিচ্ছে জিকির বাড়াও। আল্লাহ, ছেলেটা বিদেশে পেরেশানিতে আছে জিকির বাড়ান, মেয়েটা শ্বশুর বাড়িতে টেনশনে আছে জিকির বাড়ান। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। কয়টা বাজে শুরু করছি? 50, এখন বাজে 51। কত মিনিট হয়েছে জোয়ানটা কয় মিনিট? আচ্ছা, এক মিনিটে কি কি কাজ হয় দুনিয়াতে? আল্লাহর নবী বলেন, দাখালাল জান্নাহ, পাঁচ ওয়াক্ত নামাজের পরে 10 বার সুবহানাল্লাহ পড়বা, 10 বার আলহামদুলিল্লাহ পড়বা, 10 বার আল্লাহু আকবার পড়বা। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। কয় মিনিট লাগছে? কয় মিনিট? এক মিনিট। পৃথিবীতে এক মিনিটে কত টাকা ইনকাম করা যায়? কি দুনিয়াতে এক এক মিনিটে কয় টাকা ইনকাম করা যায়? কে দুনিয়াতে এক মিনিটে $100 বেতন পায়? কি সৌদি আরবে ঘন্টায় কাজ করে 10 রিয়ালে ঘন্টায় কাজ করে, 12 রিয়ালে ঘন্টায় কাজ করে, আর এখানে এক মিনিটে জানে না। এক মিনিটে কি জান্নাত? করবো তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহর নবী বলেন, ঘুমাবার সময় 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। রাসূল বলেন, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। রাসূল বলেন, ওয়া যালিকা ইয়াসির, এটা বড় সহজ। ফামাইয়ামাল বিমা কালিল, তবে কর্মেওয়ালা মানুষ বড় অল্প। সাহাবা জিজ্ঞেস করলেন, কাইফা, ওগো আল্লাহ নবী, এটা কেন হলো? এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? এবার রাসূল বলেন, কাচ্চা হাদাকুম ইয়ানি আশ-শাইতান, সালাম ফিরাবার সঙ্গে সঙ্গে শয়তান এসে পড়ে, এসে তাকে ওয়াকাদি ইউযাক্কিরুহু হাজাতাহু, তার কোনো প্রয়োজন তাকে মনে করিয়ে বিছানা থেকে উঠায় দেয়। ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন, বাস্তব না বাস্তব? ব্যবসায়ীরে কি বলে? চলো তোমার দোকান খোলা। বক্তারে কি বলে? চলো তোমার ওয়াজ আছে। প্রত্যেকদিন বলে, আমার প্রত্যেকদিন, একটু আগেও আসর নামাজের পরে বলছে, তো এখন তো তোমার আরেকটা ওয়াজ আছে, চলো তসবিটা পরে পড়িও। আমি কি, আচ্ছা আমি আগে তসবি পড়ে লই। কয় মিনিট লাগছে? আজ থেকে পারবো না ইনশাআল্লাহ। সাহাবা এবার যেন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ঘুমাবার সময় আর কি কথা মনে করে? ঘুমাবার সময় কোন কথা মনে করে উঠে দেয়?
ঘুমাবার সময় তারা উঠাইতে পারে না, তখন কি করে? এবার আল্লাহ রাসূল বলেন ওকাদ ইউনাউবিমুহু ক্বাবলা আন ইয়াকুলাহা, এটা বলতে শুরু করলে শয়তান রাজ্যের ঘুম তারা আদর করে করে ঘুম ভরাইয়া দেয়। আমাদের অলিপুরি সব দামাত তারা কাতম বলেন শয়তান যে আমরা আদর করে আমি টের পাই, আমিও টের পাই, কি যেই পড়া শুরু করি শয়তান আসা কর আজকে ঘুমাও, তিনটা ওয়াজ করছো কতটা ক্লান্ত শ্রান্ত আজকে ঘুমাও, পড়বো তো ইনশাল্লাহ, কি কি পড়বেন ঘুমাবার সময়? সুবহানাল্লাহ কতবার, আলহামদুলিল্লাহ কতবার, আল্লাহু আকবার কতবার, এই হইলো 100 বার। আল্লাহর নবী বলেন জবানে হইলো 100 বার, মিজানে উঠে গেল 1000 বার। আজ থেকে করবো ইনশাল্লাহ। জওয়ানরা তোমাদের পায়ে ধরে বলি, জীবনে যদি আত্মমাদের সাথে দেখা না হয় চলো আজ থেকে করবো ইনশাল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন হাল ইয়াসতাতিউ আহাদুকুম আন ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা, তো আমার সাহাবীরা পারবা কি কেউ ঘুমাবার সময় 100 ঘুমাবার সময় কুরআন কারীমের 3/3 পড়ে ঘুমাবা? সুবহানাল্লাহ, কুরআন কারীমের কয় ভাগের 1/3, 3/3 পড়ে ঘুমাবা? সাহাবা ইকরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কার পক্ষে সম্ভব? আইয়ুনা ইস্তাতিউ আন ইয়াকরা থুলুসাল কুরআন, কার পক্ষে সম্ভব কুরআন কারীমের 3/3 পড়ে ঘুমাবে? রাসূল বললেন কার পক্ষে, সাহাবারা বললেন কার পক্ষে সম্ভব কুরআন কারীমের 3/3 পড়ে ঘুমাবে? রাসূল বললেন কেন সম্ভব না, সূরাতুল ইখলাস লা তাআদিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কুরআন কারীমের 3/3, বলেন সূরা ইখলাস কুরআন কারীমের কয় ভাগের 1/3? এখন বাজে 9:55, কয়টা কয়টা? 9:55, 55, 9:55, দেখি 3 বার পড়বো, দেখি কয় মিনিট লাগে। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. কটা শুরু করছি এখন? বাজে কত? 56। কয় মিনিট? যুবকরা পারবা না ইনশাআল্লাহ, কে শিখাবে তোমাদেরকে? ছোটবেলায় তো নুরানি মাছে পড়ো নাই, জোয়ান বেলায় তবলিগেও যাও নাই, কোন আল্লাহওয়ালাদের মসজিদেও যাও না, আর কোনটা বাকি আছে বলো তো? কে শিখাবে এই কথাগুলো? আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে ঘুমাবার সময় সূরা ইখলাস কে কয়বার পড়বেন বলেন? শুধু 3 বার? যান 3 বারই পড়ে। আরেক হাদিসে রাসূল বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মারা, যে সূরা ইখলাস পড়বে 10 বার, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা ঘর বানাবে। এবার রাসূল বলেন 20 বার পড়লে 2টো ঘর হবে, 30 বার পড়লে 3টা ঘর হবে, 40 বার পড়লে 4টা ঘর হবে। হযরত ওমর বলে উঠলেন ইজান্নাস্তাকসুরু ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অনেকগুলো বানাবো। আল্লাহ নবী বললেন ওমর আল্লাহু আতিয়াবু আকসার, তুমি পড়তে পড়তে একসময় ক্লান্ত হবা, রব দিদি দিদি কখনো ক্লান্ত হবেন না। কয়বার পড়লে একটা জান্নাত একটা ঘর? কয়বার? আপনাদের কি খেয়াল কয় মিনিট লাগবে? কয় মিনিট? 3 মিনিট? জি না, 1.5 মিনিট, 1.5 মিনিট লাগবে। 10 বার পড়তে আমার লাগে 1.5 মিনিট, মাইকে পড়তে লাগে 1.5 মিনিট, আর ঘরে যাওয়া পড়তে লাগে আধা মিনিট। না বিশ্বাস হবে, 9:58 দেখেন, 9:00 কত? সবাই পড়তে হবে চোখ বন্ধ করে, বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. قد بدأ شروع كرسي এখন কত? কয় মিনিট? দশ তারা রয়ে গেছে, বিশ সেকেন্ড, আটান্ন চলে গেছে, দশ সেকেন্ড এখনো, দশ দুই মিনিটে জান্নাতে একটা বাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? যদি মুশতাক নবী নয়, যদি জমানার আব্দুল কাদের জিলানি এখানে আইসা সত্তর বছর ওয়াজ করত, এই দুই মিনিটে যা দিছে এটা দিবে বলে আশা করা যায় না। কি বাস্তব না বাস্তব? যদি প্রতিদিন জীবনের চল্লিশটা বছর প্রতি রাত্রে দশ বার করে পড়তেন কেমন হইত? আজ থেকে পড়বো তো ইনশাল্লাহ। দশ বার পড়লে কয়টা বাড়ি? বিশ বার পড়লে? তিরিশ বার পড়লে? সময় লাগতে কতক্ষণ? ছয় মিনিট। আপনার হায়াত থেকে কি ছয় মিনিট বেকার যায় নাই জীবনে কখনো? ষাট মিনিট বেকার যায় নাই? ছয়শো মিনিট বেকার যায় নাই? একদিনে কত মিনিট জানেন? চোদ্দশো চল্লিশ মিনিট। বলেন একদিনে কত মিনিট? চোদ্দশো চল্লিশ মিনিট জন্য থেকে কি কালামে পাকের জন্য দশ মিনিট দিতে পারবেন না? আল্লাহ আমাকে তৌফিক দান করেন। হা, যদি সকালবেলা তিনবার সুরা ইখলাস পড়েন, তিনবার সুরা ফালাক পড়েন, তিনবার সুরা নাস পড়েন, সকালে হয়ে গেল নয় বার, মাগরিবে হয়ে গেল নয় বার, জোহরে পড়বেন তিনবার, আসরে পড়বেন তিনবার, আশায় পড়বেন তিনবার, ঘুমাবার সময় পড়বেন তিনবার, আল্লাহর নবী বলেন তুকফিকা মিন কুল্লি শাই, যাও কথা দিলাম আসমানের নিচে জমিনের উপরে তোমার কোনো ক্ষতি হবে না। পারবো না ইনশাআল্লাহ। মেহমান নিয়ে আসলে ভালো হয়। ঢাকার মেহমান বয়ান করবে, থাকবেন তো সবাই ইনশাআল্লাহ, আমার অবশিষ্ট বয়ান উনি করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক, আল্লাহ তাআলা এই নওজোয়ানকে কবুল করেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা। গান গজল হবে না। এই তোমরা যদি মাহফিলে এদেরকে বহাল রাখতে চাও, গান গজল দিবা না, সোজা মেহমান দিয়ে দাও, সোজা মেহমান দিয়ে মেহমান মনের মতো করে ওয়াজ করবে ইনশাআল্লাহ, সুন্দর হবে না? সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল কারীম। এখানে আমার দশটা কিতাব আছে, যদি কেউ পারেন গাড়ি থেকে কিনে নিয়ে যাবেন, আল্লাহ তাআলা তৌফিক দান করেন। জি মাশাআল্লাহ। আমাদের শাহফরানে একটা মাদ্রাসা করছি আমরা।